আমি কি করবো? অপারেশন হলে তো কিছু করা যাবে না, কি করবো আমি? রোহানকে ফোন করলাম, রোহান ফোন ধরছে না। শ্রেয়াকে ফোন করি, শ্রেয়া শ্রেয়া হ্যালো 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 শ্রেয়া, হ্যাঁ আমি পায়েল বলছি। শোন না, আমার খুব 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 বিপদ পড়েছে, মানে আমার নিজের 1,00,000 টাকা দরকার, মানে তুই যদি একটু ধার দিতে পারতিস আমি তোকে সব সব টাকা শোধ করে দেবো। আমাকে আমাকে শুধু 1,00,000 টাকা আজকে রাত্রির মধ্যে চাই আমার। হ্যাঁ আমার আমার বাবা খুব অসুস্থ, প্লিজ 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 একটু জোর করে দে। হ্যালো 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 আমি কি করব? না আমাকে আমাকে হার মানলে চলবে না, আমাকে করতেই হবে। হ্যালো হ্যালো সৌরভ, আমি ভাই বলছি। ভাই আমার আমার ইমিজিয়েট 1,00,000 টাকা দরকার, প্লিজ প্লিজ তুই আমাকে হেল্প কর প্লিজ একটু। আমার বাবার খুব অসুস্থ, আমাকে হ্যাঁ হ্যাঁ আমি সব টাকা সব করে দেবো, কিন্তু আমাকে আজকে রাত্রির মধ্যে টাকা জোগাড় করতে হবে, প্লিজ প্লিজ। আমার আমি সবাইকে ফোন করেছি কিন্তু কেউ কেউ রাজি হলো না, প্লিজ প্লিজ আমাকে একটু হেল্প কর, প্লিজ 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 সৌরভ। হ্যালো হ্যালো এখন আমি কি করবো, কার কাছে যাবো, কি করবো আমি, কি করবো, কি করবো, কি করবো আমি? এখন একমাত্র একটাই উপায় আছে, কোম্পানি বলেছিল। হ্যাঁ আমার চাকরিটা আমার চাকরিটা চলে গেলে তাহলে টাকাটা আমি ফেরত পাবো। হ্যাঁ ওটাই আমাকে করতে হবে। হ্যালো হ্যালো স্যার, স্যার আমি পায়েল বলছি। হ্যাঁ স্যার স্যার আমি আমাকে 1,00,000 টাকা ধার দেবেন স্যার। হ্যাঁ স্যার আপনি আপনি আমি যে অ্যাডভান্সটা আপনাকে করেছিলাম চাকরি চাকরির জন্য, আমি আমাকে ওই 1,00,000 টাকাটা দিয়ে দিন। আমার বাবাকে বোঝাতে পারবো না, প্লিজ 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 স্যার। ওকে স্যার ওকে স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ।